বাংলাদেশে তো অনেক মুভি দেখেছি, তবে এবার পালা ছিল ডালাসের মুভি থিয়েটারগুলো কেমন সেটা দেখার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা ডালাসে এসে ফার্স্ট টাইম, বিশেষ করে আমি, মুভি দেখতে গিয়েছিলাম এবং আমরা গ্রুপ ধরে সবাই যাই। আমরা গিয়েছিলাম একদম লেট নাইট শোতে, 11:30 থেকে শো শুরু হয়েছিল। আমরা যে মুভিটা দেখতে গিয়েছিলাম সেটা হলো ডেডপুল অ্যান্ড উলভেরিয়ান। সো এটা এই বছরই রিলিজ পেয়েছে অ্যান্ড আমরা সবাই মিলে হচ্ছে থেকে ফার্স্টে গ্লাস কালেক্ট করে নিই অ্যান্ড দেন আমরা থিয়েটারের উদ্দেশ্যে রওনা হই। আমরা যতক্ষণে যাই ততক্ষণে একটু লেট হয়ে গেছিলো, সো আমরা তাড়াতাড়ি সবাই ঢুকে যাই ভেতরে। অ্যান্ড এই ফার্স্ট টাইম আমার আসলে এরকম এক্সপিরিয়েন্স করা এবং এটা শোয়া যায় জিনিসটাকে হোল্ড করে, পাশাপাশি সামনের সিট থেকে যেরকম বাংলাদেশে আমরা পিছের সিট থেকে সামনের সিটে দেখি এটা দেখা যায় না। অ্যান্ড এখানে আমি দেখলাম অনেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসতেছে, নেক্সট টাইম আসলে আমি অবশ্যই ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো বিকজ অনেক ঠান্ডা লাগে। মুভির কোনো বিশেষ স্পয়লার দিব না, বাট বলতে হবে যে অনেক কমিকের মধ্যে দিয়ে অনেক সিরিয়াস সিন ফুটায় তুলছে, সো এই জিনিসটা ভালো লাগছে। Save the good stuff for special occasions? Kill it mostly. What's the wind resistance on those blowjob handles? অনেক রাতে মুভি শেষ হলো, আমরা যখন বেরিয়েছি তখন মানে সাথে সাথে লাইটও ওরা অফ করে দেয় ভেতরে। ওভারঅল মুভিটা খুব ভালো লাগছে অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম ডালাসে মুভি দেখা, সো অবশ্যই দিস উইল বি ভেরি মেমোরেবল ফর মি। অ্যান্ড যেহেতু সবাই মিলে গেছিলাম জিনিসটা আরও ভালোভাবে এনজয় করতে পারছি আমরা সবাই। খুব ইন্টারেস্টিং মুভি না হলে আসলে হলে গিয়ে দেখে মজা লাগে না, অ্যান্ড আমি অ্যাকশন পছন্দ করি, প্লাস যেহেতু এই মুভিটা কমেডি অ্যাকশন সব কিছুর একটা হোল প্যাকেজ ছিল, সো মনে হয়েছে যে ওয়ার্থ ইট এটা হলে গিয়ে দেখার জন্য। আজকের দিনটা কীভাবে শুরু হলো সেটা এখন একটু শেয়ার করব। আমরা সকালেই চলে যাই রেগুলার চেক আপে যে মেইল বক্সে কোনো ইম্পর্টেন্ট মেইল আসছে কি না। সো আজকে আমার ফার্স্ট মেইল আসছিলো, দ্যাট ইজ ইন্স্যুরেন্স মেইল। অ্যান্ড দেন হচ্ছে আমার শিন থেকে ফর দ্য ফার্স্ট টাইম আমি কিছু অর্ডার করি অ্যান্ড সেই অর্ডারগুলো চলে আসে, খুব বেশি কিছু না আসলে, একেবারেই ঘর গোছানোর টুকটাক জিনিসপত্র। অ্যান্ড আমার পার্সেল ওপেন করতে তো খুবই ভালো লাগে। নর্মালি এখানে আসার পর টুকটাক অ্যামাজন থেকে অর্ডার করা হলেও শিন নিয়ে একটু কনফিউজ ছিলাম যে প্রোডাক্ট কেমন হবে, সো লেটস সি কেমন হয় আসলে। আমি স্কোয়ার 16 পিসের ছোটো ছোটো মিররগুলো অর্ডার করেছি অ্যান্ড এগুলো নিয়ে আমার বেশ কিছু ঘর সাজানোর প্ল্যান ছিল, সো আমি এখানে 16 পিসকে না অ্যাড করে 8 পিস দিয়ে কিছু কাজ করেছি। এইটার উপরে এরকম পাতলা একটা পেপার থাকে এবং এটা খুলে ফেললে আসলে জিনিসটা পুরাটাই মিরর, সো আমি এটা একটা এক্সপেরিমেন্টাল লুক করেছি। অ্যান্ড এই ফ্লাওয়ারটাও শিন থেকে অর্ডার করা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। অ্যান্ড রান্নার কথা না বললেই নয়, যেহেতু নতুন নতুন রাঁধুনি, সো আজকে বাংলাদেশ থেকে নিয়ে আসা বড়ি দিয়ে ফুলকপি দেন বিভিন্ন মাছের তরকারি অ্যান্ড এই জিনিসগুলো আমরা রান্না করে থাকি। সো আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।